সব বললো, আমি অন্তরাকে কি বলছি, এর মধ্যে রাকিব আমাকে একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পরে আমি বলতেছি, রাকিব তুমি এটা কি করতেছো, তুমি আমাকে ভিডিওর নাম দিয়ে ডাকিনি আর ঠিক করতেছো না। কিন্তু রাকিব হাসান এবং মেহেদী হোসেনের গ্যাঞ্জাম তো এখন পুরো হট টপিক। আমি দুজনের ভিডিও দেখছি, দোষ দুজনেরই ছিল। তুমি সামান্য 2-3 মাসের এক ছেলের জন্য আমার এইভাবে হ্যারাসমেন্ট করতে পারলা? এই সব জিনিস দেখলে আসলেই খুব খারাপ লাগে। কেমনে পারে এগুলা এরকম করতে? বা যত যাই হোক, 2 দিনের একটা মেয়ের জন্য মেহেদীর উপর হাত তোলাটা একদম ঠিক হয়নি। 7 বছরের একটা ফ্রেন্ডশিপ একটা মেয়ের কারণে ভেঙে যাবে, এটা চিন্তা করাই অবাক লাগে। মেয়ের জন্য তুমি আমাকে জেলে দিতে নিছিলা, ও আন্তরার সামনে আমাকে বলতেছে তোরা টাকা দেই না, তুই মিথ্যা কথা বলতেছিস। আল্লাহ, মেয়েদের তোরা আমি টাকা দেই না, না ভাই আমি তোমার থেকে কোনো সময় টাকা নেই। আমার কি 35 লাখ আর্ন করা পসিবল শুধুমাত্র ইউটিউব দিয়ে? এটা কি কখনো পসিবল? সে বলছে সে মাসে 8,000, 6,000, 5,000, তাহলে আমি কি 1 মাসে কি আমি 20 লাখ টাকা কামাই? আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। হ্যাঁ ঠিক আছে, তুমি 1 মাসে 20 লাখ টাকা কামানো, কিন্তু তুমি অ্যাটলিস্ট 1 মাসের মধ্যে 2 লাখ টাকা তো কামাও। প্রত্যেকটা ভিডিওতে পোলাটার ইউজ করছো যেমনে পার, কম তো কামাও নেই আর ইউজ করে, মাসে অ্যাটলিস্ট কিছু পরিমাণ টাকা ওরে দেওয়া উচিত আছে। এত কিছুর মেন রিজনটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা যদি চান ওই ভিডিওটা দেখতে পারেন। সন্ধ্যা 7টায় অন্তরাকে নিয়ে একটা এক্সক্লুসিভ ভিডিও আসবে, সো ওইটা দেখতে চাইলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।